রাজধানী আগরতলা আরও একটি হাসপাতাল হচ্ছে। এই হাসপাতালে দেখভালের দায়িত্বে থাকবে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। এর নামকরণ করা হবে আগরতলা সিটি হাসপাতাল। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল এজিএমসি তথা জিবি হাসপাতাল এবং আইজিএম হাসপাতাল ওপিডি রোগীর চাপ কমানোর লক্ষ্যে স্বাস্থ্য দপ্তর এই সিদ্ধান্ত নিতে চলেছে। এই চিন্তাভাবনাকে সামনে রেখে বৃহস্পতিবার রাজধানী কাশারিপট্টিস্থিত আগরতলা পৌর নিগমের পুরনো অফিস চত্বর ঘুরে দেখেন মেয়র এবং রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে। সাথে আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা। এদিন কাশারিপট্টিস্থিত এএমসির পুরনো অফিস চত্বর পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ কীর্তি সাংবাদিকদের জানান, জিবি হাসপাতাল এবং আইজিএম হাসপাতালকে সুপার স্পেশালিটির জন্য ব্যবহার করতে চায় রাজ্য সরকার, কিন্তু এই দুটি হাসপাতালে ওপিডির সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে। জিবি হাসপাতালে প্রতিদিন 2000-এর বেশি ওপিডি হয়, আইজিএম হাসপাতালে প্রতিদিন ওপিডি হয় 1200 জনের মতো। ফলে এই দুটি হাসপাতালের চাপ কমাতে শহরবাসীর প্রাইমারি ও সেকেন্ডারি হেলথ কেয়ারের জন্য স্বাস্থ্য দপ্তর পৃথক একটি হাসপাতাল তৈরির চিন্তাভাবনা শুরু করেছে বলে জানান স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে। হেলথ ডিপার্টমেন্ট আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে সঙ্গে নিয়ে আগরতলা সিভিল হসপিটালের একটা আমরা পরিকল্পনা করছি, তো সেটা খতিয়ে দেখতে কোথায় কোথায় করা যাবে সেটা নিয়ে আমরা আজকে বিল্ডিং আমরা দেখাশোনা করছি। আমাদের যে রাজ্যের যে দুটো হাসপাতাল গোবিন্দ বল্লভ পন্ত হসপিটাল এবং আইজিএম, এখানে ডেলি ওপিডি প্রচুর ভিড় হচ্ছে। যে আমাদের জিবি হসপিটালের মধ্যে প্রায় 2000 থেকে বেশি ওপিডি হয়, আর আইজিএম হাসপাতালে 1200 পর্যন্ত ওপিডি হয়। এই দুটো হসপিটাল আমরা সুপার স্পেশালিটির জন্য আমরা ব্যবহার করতে চাই। আর যে আগরতলা শহরের যারা ডে টু ডে যে প্রাইমারি এবং সেকেন্ডারি যে হেলথ কেয়ার সেটা আমরা সেপারেটলি আমরা করতে চাই। এদিন স্বাস্থ্য সচিব আরও জানান, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের দিকটি গুরুত্ব দিয়ে ভাবছেন। এই লক্ষ্যে মুখ্যমন্ত্রী সম্প্রতি কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখছেন। স্বাস্থ্য সচিব আরও জানান, আগরতলা সিটি হাসপাতালের সাথে 6টি প্রাইমারি হেল্প সেন্টার এবং 40টি সাব সেন্টারকে লিঙ্ক করা হবে। এই হাসপাতালটি পরিচালনার দায়িত্বে থাকবে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। প্রয়োজনের ভিত্তিতে স্বাস্থ্য দপ্তর হাসপাতাল পরিচালনায় এএমসিকে সহযোগিতা করবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি দেখেছেন গত কয়েকদিন যাবৎ আগরতলা শহরের প্রত্যেক স্বাস্থ্য প্রতিষ্ঠান মধ্যে উনি ভিজিট করছেন, স্বাস্থ্য সেবা উন্নয়ন করার জন্য নির্দেশ দিচ্ছেন। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে আমরা বিচার বিনিময় করেছি। আগরতলা শহরের জন্য একটা আলাদা একটা হসপিটাল অলরেডি ওনার আরবান 6 আরবান পিএচসি আছে, প্রায় 40 থেকে বেশি সাবসেন্টার আছে, তো সেটা এই হসপিটাল সঙ্গে লিঙ্ক হবে। তো আমরা চেষ্টা করব এই যে প্রজেক্ট আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাধ্যমে আমরা আগামীতে রূপায়ণ করব, কিন্তু যদি হসপিটাল হবে তখন দায়িত্ব থাকবে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, মানে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এই হসপিটাল চালাবে। আর হেলথ ডিপার্টমেন্ট ওনাকে আগাম প্রথম কিছু বছর আমরা ওনাকে সহায়তা করব। প্রসঙ্গত উল্লেখ্য যে রাজ্যে একটি মেডিকেল হাব করে তোলার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কাজ শুরু করেছে রাজ্য সরকার। এ লক্ষ্যে গত বছর আইজিএম হাসপাতালে নতুন ভবনে ডেন্টাল মেডিকেল কলেজ চালু করা হয়েছে। প্রতাপগড়ের রেন্টার্স কলোনি স্থিত নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতাল সংলগ্ন এলাকায় আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ চালু করার চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।